গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় শিলাবৃষ্টি হয়, কিন্তু গত কয়েক বছর ধরে চৈত্র মাসেই শিলাবৃষ্টির প্রকোপ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবছরও চৈত্র মাসের শুরুতেই শিলাবৃষ্টির প্রকোপ দেখা দিয়েছে। ভারী শিলাবৃষ্টির কারণে চৈত্র মাসে উঠতি ফসল সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এবার সর্বশেষ শিলাবৃষ্টির সময় শিলার আকার বড় হওয়ার কারণে অনেক জেলাতেই বসত ঘরের টিনের চাল ফুটো হতে দেখা গেছে। এছাড়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেকেই। আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি হয় বা মেঘ অনেক বেশি ভারী হয়ে ওঠে, তখন বৃষ্টির সঙ্গে আকাশ থেকে বরফের টুকরা বা মেঘের কণা ভূপৃষ্ঠে এসে পড়ে, আর একেই বলে শিলাবৃষ্টি। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ওয়েদার ক্যালেন্ডার অনুযায়ী বর্তমান সময়কে গ্রীষ্মকাল না বলে বলা হয় প্রাক মৌসুমি। মার্চের শেষের দিকেই এটি শুরু হয়, কখনো কখনো ফেব্রুয়ারিতেও শিলাবৃষ্টি হতে দেখা যায়। শিলাবৃষ্টির আগের প্রক্রিয়ায় জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে প্রায় 1718 কিলোমিটার উপরে উঠে গিয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ঠান্ডা হয়ে পরিণত হয় ছোট ছোট বরফ কণায়। এমন ছোট ছোট বরফ কণা আশপাশের আরও বরফ খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে বড় শিলাখণ্ডে পরিণত হয়। শিলাখণ্ডগুলো একসময় ভারী হয়ে উঠলে বায়ুমণ্ডল আর একে ধরে রাখতে পারে না, তখন এগুলো শিলাবৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। মাটিতে ঝরে পড়ার সময় শিলাখণ্ডগুলো একে অন্যের সঙ্গে ঘর্ষণের ফলে আকারে ছোট হয়ে যায় এবং তা ছোট আকারের শিলায় পরিণত হয়। শিলাবৃষ্টি শুরু হলে খোলা আকাশের নিচে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। সবচেয়ে ভালো হয় কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিলে, কারণ টিনের চাল একটু বড় আকৃতির শিলার আঘাতে ফুটো হয়ে যেতে পারে। শিলাবৃষ্টির সময় গাড়িতে থাকলে ধীরে চালানো উচিত, বাসায় থাকলে বাইরে বের না হওয়াই উত্তম। ঝুলন্ত বিদ্যুতের তার থেকে দূরে থাকতে হবে। পার্বত্য এলাকায় থাকলে ভূমিধসের আশঙ্কা থাকতে পারে, তাই সাবধানে থাকতে হবে। শিলাবৃষ্টি থেকে মানুষের জীবন রক্ষা পেলেও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে শিলাবৃষ্টি হলেই কৃষক ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। শিলাবৃষ্টি মূলত গড়ে 15 মিনিটের মতো স্থায়ী হয় এবং এর গতি হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। দেখা গেছে শিলাবৃষ্টিতে একটি শিলার ব্যাস 5 থেকে 150 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। শিলার ব্যাস 1 ইঞ্চির বেশি না হলে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা তেমন একটা থাকে না। রোমান্স তালুকদার, ভোরের কাগজ।